আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বাংলাদেশ সরকার, উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। 2025 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে 15টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার। যাদের বয়স 32 বছরের কম তাদেরকে জাপানি ভাষা এবং 15টি ট্রেডের যে কোনো একটিতে প্রশিক্ষণ গ্রহণ করে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সিলেট আওয়ামী লীগে প্রাণ চাঞ্চল্য, উৎসবমুখর পরিবেশে সম্পন্নের আশাবাদ নেতৃবৃন্দের। এবং হবিগঞ্জে স্বপ্রণোদিত হয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী, দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাতের শারজায় এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিলেট সফরকালে ডক্টর মোমেন শারজায় প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্দেশ্য, এই প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা সহ সার্বিক বিষয়ে চ্যানেল এস এর সাথে কথা বলেন। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সারা বিশ্বে যতজন প্রবাসী বাংলাদেশি বসবাস করেন তাদের সিংহভাগই মধ্যপ্রাচ্য প্রবাসী। প্রায় 28 লক্ষ প্রবাসী বাংলাদেশি মধ্যপ্রাচ্যে বসবাস করেন, যাদের অর্ধেক সৌদি আরবে এবং 4/1 আরব আমিরাতে বসবাস করেন। বাংলাদেশিরা সাধারণত গৃহস্থালী কর্মী ও শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যে যান। এসব কর্মীরা একটু দক্ষ হলেই তাদের আয় বৃদ্ধির পাশাপাশি জীবনমানও হতো অনেক উন্নত। এই সংযুক্ত আরব আমিরাতে ইউএইতে যার বেতন 500-600 দেড় ক্লিনার হিসাবে, আমি যদি তাকে ড্রাইভার বানাই 3,000-4,000 আপনার ইনকাম হবে তার মাসে। প্রবাসীদের জীবনমান উন্নয়নে দেশের বাইরে সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে 19 নভেম্বর শারজায় লাইফ চেঞ্জার্স শিরোনামে এই প্রজেক্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধনকালে সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী সহ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে রোববার সিলেট সফরকালে চ্যানেল এস এর সাথে আলাপকালে ডক্টর এ কে আব্দুল মোমেন শারজায় চালুকৃত প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে বলেন, কোনো ফি ছাড়াই অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলে এবং তাদেরকে উন্নত চাকরি পেতে সহায়তার মাধ্যমে দেশের রেমিটেন্স খাতে বিশাল ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি। মিশনের স্পেসটা আমি স্থানীয় কমিউনিটি লিডারদের দিয়েছি। কমিউনিটি লিডার্সরা আর ও দেশের বড় বড় প্রতিষ্ঠান যারা সার্টিফিকেট দেয়, যাদের সার্টিফিকেট খুব দামি, তারা ভলুন্টারি করে এবং তারা কিছু খরচও করছেন, করে কিন্তু এদের ট্রেনিং দিচ্ছেন। আরব বিশ্বের বাঙালি অধ্যুষিত বড় শহরগুলোতে বিনা খরচে প্রশিক্ষণের জন্য নতুন নতুন কেন্দ্র খোলার পরিকল্পনা বাংলাদেশ সরকারের রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমি জেদ্দা রিয়াদ এগুলো শুরু করছি, কারণ বহু লোক ওখানে বেকার আছে, এদের ট্রেনিং হইলে ভালো চাকরি পাবে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সুনামগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও সভা হয়, তবে পুলিশি বাধার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয় তাদের। শহরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শহরের আলফাত স্কোয়ারে যেতে চাইলে পুলিশ কামারখাল এলাকায় বাধা দেয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে যান তারা। এখানে দলের জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল লতিফ মল্লিক মইন উদ্দিন। পথসভায় বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমূলক সম্পূর্ণ মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। তিনি কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছেন, তাঁর সুচিকিৎসা হচ্ছে না। এদিকে নবীগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেছেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার উপর মামলা প্রত্যাহারের দাবি জানান। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন বিএনপির সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। পানিউমদা বাজারে বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক গোলাম নবী তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ
অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক চেয়ারম্যান মশিউর রহমান পেয়ারা সহ আরও অনেকে। সম্মেলনে সভাপতি গোলাম নবী তালুকদার, সহ সভাপতি ডক্টর শাহ আবুলেইস, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদাল মিয়া নির্বাচিত হন। নতুন ট্রাফিক আইন ঘোষণা করেছে সরকার, আর ওই আইন বাস্তবায়নের জন্য ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশ্বনাথে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, কাউকে শাস্তির জন্য নয়, সড়কের শৃঙ্খলা ফেরাতেই শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন সড়ক পরিবহন আইন ঘোষণা করেছে। তাই পরিবহন মালিক ও চালক সহ সকলকে এই আইন বাস্তবায়নে কাজ করতে হবে। এর আগে সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় প্রথমে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাইটেস স্ট্যান্ডের সভায় গিয়ে মিলিত হয়। বিশ্বনাথ থানার ওসি শামীম মোসার সভাপতিত্বে ও ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ সাদিদ, মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান ও যুগ্ম সম্পাদক মকদ্দুস আলী। সভায় বিশ্বনাথের শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দক্ষ কর্মীরা আন্দোলন করতে পারে। সিলেটে যুবদলের দক্ষ কর্মী তৈরি করে আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। দেশ গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমরা বিএনপির রাজনীতি করি। সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান নজিব। জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মহানগর যুবদলের সদস্য সচিব শাহনওয়াজ বক্ত চৌধুরী তারেক ও জেলার সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোর্তাজুল করিম বাদ্রু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্খি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল সহ আরও অনেকে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। 2025 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে 15টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার। যাদের বয়স 32 বছরের কম তাদেরকে জাপানি ভাষা এবং 15টি ট্রেডের যে কোনো একটিতে প্রশিক্ষণ গ্রহণ করে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সিলেট আওয়ামী লীগে প্রাণ চাঞ্চল্য, উৎসবমুখর পরিবেশে সম্পন্নের আশাবাদ নেতৃবৃন্দের। এবং হবিগঞ্জে স্বপ্রণোদিত হয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী, দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিদেশে এখন আর অদক্ষ শ্রমিকের চাহিদা নেই, তাই দালালের দ্বারা প্রতারিত না হয়ে উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিলেটের সার্কিট হাউসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ও সচেতনতা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ জানান, আগামী 2025 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে 15টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার। পাশাপাশি কম্বোডিয়া, চীন ও সিসেলসে নতুন শ্রমবাজার সৃষ্টি করে সেখানে কর্মী প্রেরণ শুরু হয়েছে। বর্তমানে দেশে 64টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশে গমনেচ্ছুক কর্মীদের 55টি ট্রেডে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জাপানে গমনেচ্ছুক যুবক ও যুব মহিলাদের, যাদের বয়স 35 বছরের কম, তাদেরকে জাপানি ভাষা ও 15টি ট্রেডের যে কোনো একটিতে প্রশিক্ষণ গ্রহণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। ইমরান আহমদ জানান, সরকারি 33টি টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিলেট মহিলা টিটিসি ও মৌলভীবাজার টিটিসিতেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশে প্রায় 100টি বেসরকারি জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে। সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমেই যোগ্য ব্যক্তিদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। শুক্রবার ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন রহিন আহমদ। আগামী 5 ডিসেম্বর একই দিনে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে ঘিরে যেন উৎসবের আবহ বিরাজ করছে সিলেট আওয়ামী লীগ পরিবারে। সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগুলি। সম্মেলনের প্রস্তুতি দেখতে শুক্রবার আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। এ সময় তিনি বলেন, সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করা হবে। গ্রহণযোগ্য কমিটি হবে, সবাইকে নিয়েই হবে, সেটা নেতৃস্থানীয় সবাই মিলে ঠিক করবেন। এইটা যারা থাকবেন তারাই ঠিক করবেন। তৃণমূলের লোকেরা তাদের আলোচনা, তাদের মতামত সব কিছু নিয়েই তৈরি হয়। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি এখন চূড়ান্ত। সম্মেলনের মধ্য দিয়ে কেবল নেতৃত্বের পরিবর্তন হয় না, সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আরও বেশি উৎসাহিত হন, উচ্ছ্বসিত হন এবং এটা একটা মিলন মেলায় হয়। প্রস্তুতিটা মূলত আমাদের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে প্রবলভাবে সিলেট শহরে। সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বললেন, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা অভাবনীয়। নিঃস্বার্থ নিবেদিত যারা আছে, আমাদের দলীয় নেতারা আছেন, তারা যেন দলের স্থান পায় সেই আশা কিন্তু আমি করি, এবং যারা পদ পাবেন না তারাও যেন দলের জন্য কাজ করে। দীর্ঘদিন পরে সম্মেলন হচ্ছে, আমাদের কর্মীরাও চাচ্ছে একটা সম্মেলন হোক এবং যোগ্য নেতৃত্ব আসুক এবং দল আজকে সুসংগঠিত। ইনশাআল্লাহ তাআলা আগামী 5 তারিখের যে সম্মেলন হবে সেই সম্মেলন থেকে সঠিক নেতৃত্ব বাইরে আসবে আমার প্রাণপ্রিয় নেতৃত্বে। উল্লেখ্য, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকের গোবিন্দগঞ্জ, সৈদেরগাঁও, সৈলা আফজালাবাদ, দোলারবাজার, ভাতগাঁও, সিংচাপুর ও দক্ষিণ খুরমা ইউনিয়ন নিয়ে দক্ষিণ ছাতক উপজেলা নামে স্বতন্ত্র একটি উপজেলা বাস্তবায়নের দাবিতে এক সাধারণ সভা ও কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সিলেট শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনম ওহিদ কনামিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী হাজি জামাল উদ্দিন মখদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি, দবিরুল ইসলাম, অধ্যাপক খসরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক ও অর্থ সম্পাদক এটিএম তারেক। প্রধান অতিথির বক্তব্যে হাজি জামাল উদ্দিন মখদ্দুস বলেন, দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও বিদ্যুৎ সহ অবহেলিত এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। সভায় আনম ওহিদ কনামিয়াকে সভাপতি ও আলাউদ্দিন আহমদ মুক্তারকে সাধারণ সম্পাদক করে 211 সদস্য বিশিষ্ট দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়। দেশ বিদেশ প্রবাসী বাংলাদেশে সবাইকে আমি আহ্বান করব, আপনারা সবাই আসুন, আমরা সবাই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন করব।
মুলুফিবাজারে জুড়ি উপজেলার শতাধিক কমলা চাষীকে নিয়ে কমলা চাষের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে জুড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লালছড়ায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুলুফিবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও জুড়ি উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, এএসপি মোহাম্মদ হুমায়ুন ও জুড়ি অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সর্দার। এ সময় কৃষকদের কাছ থেকে তাদের সমস্যা শোনার পর করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর, কৃষি বিভাগ, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। আমি সমস্যাটা চিহ্নিত করার জন্য এবং এটা সমাধানের পথ খুঁজে বের করার জন্য আজকে এখানে এসেছিলাম। সমস্ত ডিপার্টমেন্টাল হেডরাও এখানে রয়েছে এবং ইনস্ট্যান্টলি আমরা কতগুলো সমস্যা আমরা যেটা তাৎক্ষণিকভাবেই মনে করেছি এটা সমাধানযোগ্য, এটা আমরা সমাধান করেছি। আর লং রান কিছু প্রবলেম আছে, তাদের জায়গার সমস্যা, লোন পাওয়ার সমস্যা, পরিচর্যা, সেগুলো আমরা অবশ্যই অ্যাড্রেস করবো এবং খুব দ্রুত এটা সমাধানের দিকে যাব। কে যে আলোচনা হয়েছে আমরা কমলা বাগান লইয়া যে মাত কথা হয়েছে, এখানেও আমরা রিঙ্কা করিয়া পানির ব্যবস্থা করিয়া দিবা, রাস্তাঘাটের ব্যবস্থা করিয়া দিবা, আর কমলার ফুকা মাখড় যেগুলা ওগুলা কীভাবে ধ্বংস করা যায় ওগুলার ব্যবস্থা করিয়া দিবা। যে বিষয়টা বাস্তবায়ন হয়েছে, যদি পানির সমস্যা বা সার ওষুধ এইসব যদি সরকার আমরা সহযোগিতা করে তাহলে আর ভারত থেকে কমলা আনা হইতো না, আমাদের বাংলাদেশের কমলা দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ হইবে। হবিগঞ্জে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামবাসী। পুলিশ সুপারের নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই প্রায় 1500 দেশীয় সূচালো ও ধারালো অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গাপ্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির সহ আরও অনেকে। মুলুফিবাজার সাইক্লিং কমিউনিটি ও মুলুফিবাজার রানার্স ক্লাবের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সুমা ফুট হাফ ম্যারাথন প্রতিযোগিতা। 21 কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা পৌর মেয়র চত্বর থেকে শুরু করে সরকারি কলেজের পাশ দিয়ে সোনাপুর, কলেঙ্গা, দেওড়াছড়া চাবাগান হয়ে ছয়শিরি দিঘি থেকে ইউটার্ন হয়ে একই রাস্তায় এসে মুলুফিবাজার জেলা স্টেডিয়ামে শেষ হয়। এই ম্যারাথনে মোট 360 জন রানার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন মুলুফিবাজার 3 আসনের এমপি নেসার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আমি এনকারেজ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি এই বয়সে মাঠে ঘাটে পথে প্রান্তরে ফেরিতে লঞ্চে স্টিমারে উড়োজাহাজে যেখানেই যাই আমি একথা বলতে থাকি, লুক এই পৃথিবীতে তুমি এসেছো, তোমার কর্তব্য হচ্ছে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অবদান রাখা। আমার জন্য শুধু বাংলাদেশের বিভিন্ন জেলার না, আমাদের এখন আইসি হয়েছে আপনার ঢাকার আইসে, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার আইসে, ইভেন ইউকে থেকেও আইসে, আর ইন্ডিয়ান রানারগুলো আইসা তো আগে আমরা মূল্য যায় শহর তার এত সুন্দরভাবে তুলে ধরছে পাওয়ার মতো না। ওয়ান অফ দ্য সিলেট মুলুফিবাজার হাফ ম্যারাথন, তো এটা খুবই ভালো একটা অ্যারেঞ্জ, মানে চ্যালেঞ্জিং একটা ইয়েও ছিল, ফিমেল ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ। হবিগঞ্জের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম এ রব বীর উত্তম এর 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুরবিতান মিলনায়তনে মেজর জেনারেল এম এ রব গবেষণা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদিন রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রওশন আরা ভুইয়া লাকি, আব্দুল মোতালেব মমরাজ, সৈয়দ দারাজ, আব্দুর রহিম মেম্বার, পিন্টু দাস, মুহিবুর রহমান চৌধুরী, সাদিকুল ইসলাম মুকুল, নুরুজ্জামান জাকি সহ আরও অনেকে। সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে জেলা তাঁতি লীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ মুদ্দত আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, সহ সভাপতি সাজুনাসের চৌধুরী, শামীম আহমেদ সহ আরও অনেকে। বক্তারা সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজীর জীবনীর উপর আলোচনা করেন। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।